কৃষক ও ভোক্তার মধ্যে সরাসরি সেতু বন্ধন তৈরির মাধ্যমে পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে চালু করা হয়েছে পল্লী উন্নয়ন একাডেমি আরডিএ এর সমবায় বাজার। রাজধানীর আওরঙ্গজেব রোডে আরডিএ সমবায় বাজারের উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। কৃষি পণ্যের সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা প্রায়োগিক গবেষণা প্রকল্পের আওতায় আরডিএ এর 150টি প্রকল্প গ্রামের সমবায়ীদের উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তার কাছে পৌঁছানোর ব্যবস্থা করছে।